হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, বাংলাদেশি মম শারমিন। তো আজ শুক্রবার কিছু রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে শাপলা। শাপলাটা সবসময় খাওয়া হয় না, এই সিজনে শাপলাটা খেয়ে থাকি আমরা, কেন এই সিজনেই শাপলাটা পাওয়া যায়। আজ আমি শাপলা ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর করব হচ্ছে শাক ভাজি, আর কালকের তরকারি আছে সেটা দিয়ে আজকে হয়ে যাবে আমাদের, এই জন্য আর কিছু রান্না করব না। তো আপনারা দেখুন, আমার সাথে থাকুন, আমি কীভাবে শাপলাগুলো সংগ্রহ করি সেগুলো আপনারা দেখুন। এই যে আমি শাপলাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, এই যে দেখুন ফুলগুলো কী সুন্দর। আজ একটু সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, তাই শুক্রবার বাসায় আছি, তাই ভাবলাম যে আজকে একটু সময় লাগলো একটু শাপলা রান্না করব, যেহেতু শাপলাটা খেতে অনেক মজা। এটা পানিতে হয়, আপনারা ট্রাই করে দেখবেন, শাপলা খেতে খুবই মজা। ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়ে শাপলা খেতে খুবই ভালো লাগে। আর শাপলাটা যদিও কাটতে সময় লাগে, আর এখানে নিয়েছি এই যে মূলা শাক, একেবারে কচি শাক। আপনারা মূলা শাকটাও খেয়ে দেখবেন, খুবই মজা এই সিজনে। মূলা শাকটাও আমরা খেয়ে থাকি, যেহেতু মূলা শাকটা বারো মাস পাওয়া যায় না, তো আপনারা খেয়ে দেখবেন ভালো লাগে। আমি তো মানে প্রতিদিন আমার খাবার তালিকায় একটি করে শাক থাকবে। তো এখন এই শাপলাগুলো কাটতে সময় লাগবে, তো আগে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কেটে নিব। এটা কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন যে সবজিটা আগে কাটা হয়ে যাবে সেটাই আগে বসিয়ে দিব। আর দেখুন পাশে আমার ছেলে দুষ্টামি করছে, ও মূলা দেখাচ্ছে, এটা ছোট একটি মূলা হয়েছে সেটা আপনাদের সাথে দেখাচ্ছে। তো দেখুন আমার শাপলাগুলো আস্তে আস্তে আমি কাটবো, পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে। আগে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এখন আমি ছোট পিসটিতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিব। তো দেখুন আমার তো কাটা হয়ে গিয়েছে, শাপলাটাও কেটে নিয়েছি। এখন আমি আগে শাপলাটা বসিয়ে দিব। এই যে দেখুন, দেখতে অনেক মনে হচ্ছে কিন্তু এটার ভিতরে শাপলা রান্না করলে একদম কমে যায়। আর শাকগুলো নিব, শাকগুলো কেটে নিব। শাকগুলো একদম কচি, আপনারা খেয়ে দেখবেন অনেক মজা। শীতের শাক সবজি সে তো অনেক মজাই হয়, আমরা সবাই জানি। আমি যেরকম রান্না করে থাকি সেগুলো শেয়ার করছি। আমি সবার মতো ভালো রান্না পারি না যদিও, তো আমি যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব। এই যে এখন চুলা ধরিয়ে দিয়েছি, এখন হাঁড়ি বসিয়ে দিব। এখানে আমি আগে ইলিশ মাছ ভেজে নিব, ইলিশ মাছ। তো আপনারা এই সবজিটি একবারও হলেও রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। নিয়ে নিলাম ইলিশ মাছ, এখন এটা একটু হলুদ মরিচ দিয়ে মেখে নেব।
আমরা গৃহিণী, আমাদের তো রান্নাবাড়া ছাড়া আর কোনো কাজ নেই, ঘর গোছানো, রান্নাবাড়া, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া। তো আপনারা সবাই কারা কে কোথায় আছেন সবাই আমাকে জানাবেন। আজ আমার এই শাপলা রান্নাটা কেমন হয়েছে আপনারা ট্রাই করবেন বাসায়। এই যেমন মাছগুলো এখন হলুদ মরিচ মাখানো হয়ে গিয়েছে, এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিব। আমি সরিষার তেলটা খেয়ে থাকি, সয়াবিন তেলটা খাই না, যেহেতু সয়াবিন তেলে অনেক ভেজাল থাকে। আমাদের বাংলাদেশের তেল তো সব ধরনের খাবারই ভেজাল আছে, আপনারা সবাই, আমরা সবাই জানি সেটা। তো তার ভিতর থেকে যেহেতু খেতে হবে, সেখান থেকে একটু বেছে বেছে আমাদের খাওয়া উচিত, না খেয়ে তো আর থাকা যাবে না। তো আমি মাছগুলো এভাবে করে একটু ভেজে নিব। তো আমার এক প্লেট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিব। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন পানি দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে বেশি মশলা ব্যবহার করব না, এখানে এখানে জাস্ট হলুদের গুঁড়ো দিব হাফ টেবিল স্পুন, আর মরিচের গুঁড়ো দিব হাফ টেবিল স্পুনের থেকে একটু বেশি, যেহেতু শাপলা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই যে দিয়ে দিব হাফ টেবিল স্পুনের একটু বেশি মরিচের গুঁড়ো। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে শাপলাগুলো দিয়ে দিব। এই যে দেখুন ধুয়ে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিব এখানে। আমার সব শাপলাগুলো দেয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা এটা উল্টিয়ে দিব, মানে সবগুলো মিক্সড করে দিব মশলা দিয়ে দেব এখন ঢেকে দিব এটা। তো 12টা বাজে, একটু খিদে পেয়েছে, তাই চলে আসলাম। কাল একটি কেক বানিয়েছি, তো একটু কেক খাবো। যেহেতু আমরা সংসারে অনেক ধরনের কাজ করি, আমাদের খিদে লাগে, আর এটা একটু খিদে লাগার কথাও, যেহেতু 12টা বেজে গিয়েছে। একটু কেক খাবো, কেক খেয়ে একটু পানি খেয়ে নিব, তারপরে চলে যাব। এই যে দেখুন আমার কেক কি সুন্দর হয়েছে, কেকটি অনেক সফট হয়েছে, কালকের কেকটি। এটা আমি একটি চকলেট কেক বানিয়েছি, শেয়ার করতে চেয়েছিলাম, সময়ের অপেক্ষার জন্য শেয়ার করা হয়নি। এখন আমি বাকিটা ফ্রিজে তুলে নিব। তো চলে আসলাম, আমার শাপলা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি, যে মাথা দিয়ে কষানো হোক, আর মাছগুলো রেখে দিয়েছি। এখন মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব। মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিব, দিয়ে তারপরে দিয়ে দিব পানি।
তো দেখুন তরকারি কালারটা কি আমি হয়েছে। এখন এখানে অ্যাড করে দিব পানি, অল্প পানি দিব, বেশি দিব না, যদিও আমার শাপলা সিদ্ধ হয়ে গিয়েছে। শাপলার ভিতর অনেক পানি থাকে, তো আপনারা জিনিসটা খেয়াল রাখবেন, শাপলার ভিতরে কিন্তু কচু যেরকম আমরা রান্না করি সেরকমই পানি থাকে। তো রান্না করতে গেলে একটু ভেবেচিন্তে পানিটা দিবেন, কেননা অনেকে ভাবে যে পানির বেশি লাগবে না, শাপলা অল্প জ্বালেই সিদ্ধ হয়ে যায়। তো এখন এটা আমি ঢেকে দিব, বেশিক্ষণ সময় লাগবে না হতে। আর বাকি যে শাকগুলো রেখেছি, আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, মূলা শাকগুলো, এখন আমি এগুলো কুচাবো, কুচিয়ে নিব, তারপরে এটা আমি ভাজি করব। আপনারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখন নিচে যে পরে মানে একটু বড় বড়গুলো পড়ে ছিল সেগুলো আমি তুলে ভালো করে পলে নিচ্ছি। আর এখন আমি তরকারিটা দেখব, তুলে নেব তরকারিটা। আর এই যে দেখুন, আজ শুক্রবার আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছে, ওর একটি ফ্রেন্ড এসে ওকে ডেকে নিয়ে যাচ্ছে, ওরা একসাথে নামাজ পড়তে যাচ্ছে। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের জিএসসি পরীক্ষা এবার চূড়ান্ত মডেল টেস্ট শুরু হবে 14 তারিখ থেকে, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে ভালো রেজাল্ট করতে পারে। আর এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে, শাপলার তরকারি, এটা খুব ইয়ামি হয়েছে। আর এখন দিয়ে দিব, প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যান, এখানে আমি শাক ভাজিটা বসিয়ে দেব। তো আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 4-5টি কাঁচা মরিচ। তো আমার মরিচগুলো একটু পাকা পাকা, সমস্যা নেই। তারপর আমি দিয়ে দিলাম, আর শাকগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিব এটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দিব পেঁয়াজ রসুন, এগুলো দিয়ে দিব, এটা দিয়ে শাক বাগার দিব। এটা তো কমন খাবার, আমরা সবাই জেনে থাকি, নতুন নতুন গৃহিণী আপুদের জন্য দেখানো, তো আপনারা হয়তো বা উপকৃত হবেন এই জন্য দেখানো। আপনারা যারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমার শাক বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন এই যে বাটিতে তুলে নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।